नमस्कार বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি প্যাকেটের দুধ দিয়ে টক দই। অনেক বন্ধুরা আমাকে বলেছো যে তাদের প্যাকেটের দুধ দিয়ে দই তৈরি করতে পারে না। আবার অনেক বন্ধুরা বলেছো যে মাটির পাত্র ছাড়া অন্য কোনো পাত্রে দই জমে না। তো আজ তাদের জন্যই এই রেসিপিটা শেয়ার করলাম। তো চলো দেখে নিই এই দইয়ের রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। তার জন্য এখানে গ্যাসে প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে হাফ লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি। দুধটা একটু ফুল ফ্যাট নিলেই ভালো হয়। তো এই দুধটা ভালো করে এরকমভাবে জাল দিয়ে নেব। দুধটা জাল দিতে দিতে আমি কিন্তু এদিক ওদিক কোথাও যাব না। এদিক ওদিক কোথাও চলে গেলে দুধের মধ্যে সর এসে যাবে আর সরটা কিন্তু পড়লে দইটা ভালো হবে না। তো সেই কারণে এখানে একভাবে এখানে দুধটাকে এইরকমভাবেই হাতা দিয়ে জাল দিয়ে নিতে হবে। দুধটা এরকম একভাবে এরকম জাল দেব, একবার হাই ফ্লেমে দিয়ে দেবো আর একবার লো ফ্লেমে দিয়ে দেবো। এইরকম করতে করতে দুধটা যখন বেশ ঘন হয়ে যাবে আর পরিমাণও যখন কম হয়ে যাবে তখন দুধটা আমি আর জাল দেব না, রেখে দেব। তো এখন এইরকমভাবেই আমি দুধটাকে জাল দিয়ে নেব। তো দেখো দুধের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো এখন দুধটা রেখে দেব আর এখানে আমি কিছুটা দই আমি এরকম জল ঝরাতে রেখে দিয়েছিলাম এক ঘন্টা আগে। তো সেই দইটা নিয়ে নেব। তো এখানে আমি দু চামচ মতো আমি এখানে দই নিয়েছি আর এই দইটাও একটু ভালো করে ফেটিয়ে নেব। দইটা ভালো করে ফেটিয়ে নিলে তাহলে দইটা কিন্তু খুব ভালো জমে। তো সেই কারণে দইটা আগে থেকে একটু ভালো করে ফেটিয়ে নিলাম। আর এখন যে দুধটা আমি রেখেছিলাম একদম আঙুল দিয়ে যাতে ধরা যায় সেই রকম অবস্থায় আমি দুধটা দেব। দুধটা কিন্তু একদম গরম অবস্থায় দেব না, আবার দুধটা একেবারে ঠান্ডা হয়ে গেলে সেটাও দেব না। ঠিক যেমন আঙুল দিয়ে ধরা যায় সেই রকম অবস্থাতে আমি দুধটা ইউজ করব। তা দুধটা দিয়েও দইয়ের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। আর এক্ষেত্রে একটা কথা বলি, দেখো আমি একটা প্লাস্টিকের পাত্র নিয়েছি, একটা মাটির পাত্র নিয়েছি আর একটা সেরামিকের নিয়েছি। আমি তিনটে পাত্রতেই আমি তোমাদের দই বানিয়ে দেখাবো দইগুলো কেমন হয়েছে। তো এখন সমস্ত মিশ্রণগুলোই তিনটে পাত্রে আমি ঢেলে রেখে দিয়েছি। আর এখন আমি গ্যাসে লো ফ্লেম দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে কড়াইয়ের মধ্যে এরকম ঢাকনা দিয়ে দিয়েছি 5 থেকে 10 মিনিটের জন্য। তো এখন এটা গরম হয়ে গেছে আর গ্যাসের আঁচটা আমি নিভিয়ে দিয়েছি। আর এখন একটা যে মাটির পাত্রটা যে দই বানিয়েছি সেই মাটির পাত্রের দইটা আমি এখানে দিয়ে দেব আর একটা ঢাকনা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দেব 5 থেকে 6 ঘন্টা। আমার কিন্তু গ্যাসের ফ্লেম অফ আছে। আর এখন আর বাকি যে দুটো আছে সেটা এরকম দুটোই ঢাকনা দিয়ে দিলাম। এটা আমি এমনি রুম টেম্পারেচারের বাইরে রেখে দিয়েছি কারণ এখন ভীষণ গরম। আমার মনে হয় এই রুম টেম্পারেচারেও এই দইটা ভালো হয়ে যাবে। তো এখন আমি 5 থেকে 6 ঘন্টা পর আমি ঢাকনা খুলে দেখছি যে দইটা হয়েছে কি না। তো চলো দেখে নিই দইটা হয়েছে কি না একবার দেখে নিই। তো দেখো দইটা কিন্তু বেশ ভালো জমে গেছে। আর বাকিগুলোও একবার দেখে নিই যে দইটা কেমন হয়েছে। এই দেখো দইটা কত সুন্দর হয়েছে। এইটাও দেখো প্লাস্টিকের দইটা তো আমি দেখাচ্ছি, দইটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তোমাদেরকে আর একটু কাছ থেকেও দেখাচ্ছি দইটা কতটা সুন্দর হয়েছে। আর দেখো দোকানেও কিন্তু ঠিক এই রকম ফেনা মতো থাকে। আর তোমরা যদি এই ফেনাটা পছন্দ না করো তাহলে তোমরা যখন ওই দইয়ের সঙ্গে আর দুধের যে মিশ্রণটাতে হুইস্কি দিয়ে মেশাবে তখন ওটা কম করবে। আর আমি একটু ফেনা মতো চেয়েছিলাম, তো সেই কারণে আমি হুইস্ক দিয়ে বেশ ভালো করে এটাকে মিক্সড করেছিলাম। যত বেশি মিক্সড করবে, যত বেশি ফেনা হবে, তত দইয়ের ওপরে একটা ভালো একটা ফেনার আস্তরণ পড়বে। আর দেখো প্লাস্টিকের দইয়ে কে বলবে যে প্লাস্টিকের পাত্রেও দই হয় না। আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে প্লাস্টিকের পাত্রেও দই হয় বা সেরামিকের পাত্রেও দই হয়, শুধুমাত্র মাটির পাত্রেই যে ভালো দই হয় সেটা নয়।
দেখো, তোমাদেরকে আমি আবারও ভালো করে দেখাচ্ছি, একদম উল্টে দিয়েছি, তাতেও কিন্তু দই পড়ছে না। তো তোমরা আমার এই রেসিপিটা আমার মতন যদি তোমরা পুরো প্রসেসটায় তোমরা যদি ফলো করো, আমার মনে হয় আমার মতোই তোমরাও দই বানাতে পারবে। আর দেখো, আমি কিন্তু এখনও দইটা কিন্তু ফ্রিজে ঢোকাইনি, তাতেই দেখো কতটা সুন্দর দইটা হয়েছে, আর একটুও কিন্তু জল বেরিয়ে নেই। আমরা সাধারণত অনেক সময় দেখি কেনা দইগুলোতেও দই কাটলে কিন্তু জল বেরিয়ে যায়, এই দইটাতে কিন্তু একটুও জল বেরোয়নি। তো বন্ধুরা, এবার বলো প্যাকেটের দুধ দিয়ে দই কেমন লাগলো? আর দেখলে তো যে কোনো পাত্রেই দই জমে, শুধুমাত্র আমার মতো প্রসেস করলেই দই যে কোনো পাত্রেই জমে যাবে। তো তৈরি হয়ে গেল আমার টক দই। টক দইয়ের এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।